এক যুগেরও বেশি সময় ধরে সেতুটির পাটাতন ভেঙে আছে। ভাঙা সেতুর খাদে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। এখনও ঝুঁকি নিয়ে সেতুর উপর দিয়ে হাজারো মানুষ ও ছোট ছোট যানবাহন চলাচল করছে। ব্রিজটা ভাঙার কারণে আমাদের খুব কষ্ট হচ্ছে এবং ভয় লাগে কখন যেন ভেঙে পড়ে নিচে পড়ে যায়। খুব রিস্ক নিয়ে যাতায়াত করি, না জানি কখন পড়ে যায় নিচে, তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার জোড়াদহ ও ফলসী ইউনিয়নের বেলতলা সরাতলা গ্রামের মাঝামাঝি জিকে প্রধান সেচ খালের ওপর এই সেতুটি। দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকলেও নজর নেই কর্তৃপক্ষের। এতদিনেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সেতুটি মেরামতে কোনো উদ্যোগ নেয়নি। ষাটের দশকে পানি উন্নয়ন বোর্ড খালের ওপর সেতুটি নির্মাণ করে। সে সময় ছোট বড় সব ধরনের যানবাহন চলাচল করত এটি দিয়ে। 2010 সালের দিকে সেতুটির পাটাতন ভেঙে যায়। স্থানীয়ভাবে ভাঙা অংশে বাঁশের চাটাই দিয়ে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করেছেন স্থানীয়রা। ব্রিজের কোনো মা বাপ নেই, ব্রিজ বহুদিন হয় না, আর ভ্যানটার পার করা খুব কষ্ট হচ্ছে। ব্রিজের কোনো বিকল্প নেই, ব্রিজ ব্রিজ ভেঙেছে আজ খেতে না বহুদিন। তিনটি ইউনিয়নের কমপক্ষে 15 গ্রামের মানুষ এই সেতু ব্যবহার করেন। বেলতলা ও সরাতলা এলাকায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। এই সেতু দিয়েই স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। সেতুটির এতই নাজুক অবস্থা যে প্রায়ই ঘটে দুর্ঘটনাও। এই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আমাদের পথযাত্রীরা মাঝে মাঝে এই ব্রিজ থেকে নিচে পড়ে যায়, পড়ে হাত পা ভেঙে যায়। ইভেন একটা বাচ্চা মারাও গিয়েছে এই ব্রিজ পড়ে যেয়ে। ঝুঁকিপূর্ণ ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমাদের বাচ্চা কাচ্চাকে পার হওয়া খুবই সমস্যা, কষ্ট হয়। স্থানীয় জনপ্রতিনিধি জানান, তিনি নিজেই ভুক্তভোগী। পানি উন্নয়ন বোর্ডে দিনের পর দিন ধর্ণা দিয়েও প্রতিকার পাননি তিনি। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান এই ইউপি চেয়ারম্যান। চারটা ইউনিয়ন সহ প্রায় 10-12টা গ্রামের মানুষ, কৃষক, ব্যবসায়ী সবাই রাস্তাতে চলাফেরা করে। বিগত দিনে অনেকবার পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে সেখানে আমরা অনেকবার চেষ্টা করেছি, সবাই আমাদের আশ্বস্ত করে, কিন্তু এর কোনো প্রতিকার আমরা পাই না। এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, শুধু এই এক সেতু নয়, উপজেলার আরও বেশ কয়েকটি সেতু মেরামত ও নির্মাণের প্রয়োজন। তাই সব ব্রিজের তালিকা করা হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে। আমাদের যদি রিহ্যাবিলিটেশন প্রজেক্ট জিকের যদি পাস হয়, হ্যাঁ ধরা আছে, পাস হইলে হয়তো কাজ হবে। প্ল্যানিং কমিশনের জমা দেওয়া আছে অল জিকের উপরে একটা রিহ্যাবিলিটেশন প্রজেক্ট, প্রজেক্টটা আমাদের প্ল্যানিং কমিশনে দেওয়া হয়েছে, পাশ হইলেই হয়তো আমরা কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ। ভুক্তভোগী এলাকাবাসীরা বলছেন আর আশ্বাস নয়, ব্রিজ ধসে কারো মৃত্যু হওয়ার আগেই যেন নতুন করে নির্মাণ করা হয় ব্রিজটি। সুরুজ আহমেদ, কালবেলা।